আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় চোয়ালের হাড়ের সঙ্গে স্ক্রু বসিয়ে স্থায়ীভাবে দাঁত লাগানো পদ্ধতি সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স মূলত এই পদ্ধতিটিকে বলা হয় ডেন্টাল ইমপ্লান্ট বা দাঁত ইমপ্লান্ট ভিউয়ার্স যদি কখনো মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় উপরের মাড়ির হোক অথবা নিচের মাড়ি তো সেই দাঁত তোলা ফাঁকাটি পূরণ করার জন্য স্থায়ী ও অস্থায়ী কয়েক ধরনের পদ্ধতি রয়েছে যদি ডেন্টাল ইমপ্লান্ট করা হয় সেটি হয় একটি স্থায়ী পদ্ধতি আর এই স্থায়ী পদ্ধতিটি দাঁতের যে মাড়ি থাকে মাড়িতে যে হাড় থাকে সেই হাড়ের সঙ্গে বিশেষ ধরনের স্ক্রু সেটিং করে তার উপরে ক্যাপ করে দিয়েই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি করা হয়ে থাকে ভিওর্স যদি এ ধরনের ডেনচার করা হয় যেটিকে আমরা অস্থায়ী দাঁত বাঁধানো বলে থাকি এই অস্থায়ী দাঁত যাদের বাঁধানো রয়েছে বা যারা বাঁধাতে চান তাদের এ ধরনের প্লেট থাকবে এই প্লেটের সঙ্গেই আশেপাশের দাঁতের সঙ্গে সংযুক্ত হয়ে এটি লেগে থাকে তবে এই দাঁতগুলো যখন খুশি খুলে রাখা যায় আবার যখন খুশি ব্যবহার করা যায় যদি মাড়ির ক্ষেত্রে কোনো দাঁতে আপনার এ ধরনের ডেনচার করতে চান তাও করাতে পারেন মাড়ির ক্ষেত্রে হলেও এমন একটি প্লেট থাকবে যেই প্লেটটি আপনার অন্যান্য দাঁতের সঙ্গে মোট এই দাঁতটি আটকে থাকতে সাহায্য করে তো এটিও মূলত অস্থায়ী অস্থায়ী দাঁত বাঁধানো যেটিকে আমরা পার্শিয়াল ডেঞ্চার বলে থাকি এই পার্শিয়াল ডেঞ্চারের সঙ্গে এই প্লেট থাকার কারণে অনেকেরই এতে অস্বস্তি রয়েছে ভিওয়ার্স এছাড়া অন্যান্য পদ্ধতি রয়েছে তা হলো ডেন্টাল ব্রিজ এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর একটি দাঁত তুলে ফেলার পরে যদি পরবর্তীতে তার দাঁত থাকে অর্থাৎ পাশে দাঁত থাকে সেক্ষেত্রে ডেন্টাল ব্রিজও করা হয়ে করা যেতে পারে তবে ডেন্টাল ব্রিজ করানোর জন্য আপনার পাশে যে দুটি দাঁত থাকবে সেই দুটি দাঁত কিন্তু কাটিং করে কিছুটা ছোট করে নিয়ে তারপরে তিনটি ক্যাপ একসঙ্গে সেখানে পরাতে হবে এটিকে বলা হয় ডেন্টাল ব্রিজ ভিওর্স এই ডেন্টাল ব্রিজে কোনো ধরনের প্লেট থাকে না ঠিকই কিন্তু ডেন্টাল ব্রিজ করার জন্য পাশে যে দুটি দাঁত থাকে তা করার প্রয়োজন হয় এবং কাটিং করে এভাবে ছোট করাতে হয় এর জন্য ডেন্টাল ব্রিজেও অনেকের অনিহা থেকে যায় ভিওয়ার্স আর ডেন্টাল ইমপ্লান্ট যেটা এমন একটি চিকিৎসা যেখানে আপনার পাশের দাঁত কোনো ধরনের নড়চড় হয় না বা পাশের দাঁতের কোনো ধরনের প্রেশার পড়ে না কোনো প্রভাবই পড়ে না শুধুমাত্র যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে সেখানে ইমপ্লান্ট বসিয়ে তার উপরে ক্যাপ করে দেওয়া হয় যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত ডেন্টাল ইমপ্লান্ট কমপ্লিট অবস্থায় রয়েছে আর ডেন্টাল ইমপ্লান্টটি মূলত এভাবেই করা হয় প্রথমে ইমপ্লান্ট রয়েছে তারপরে অ্যাপার্টমেন্ট রয়েছে এবং তারপরেতে রয়েছে এটি হলো ডেন্টাল ক্রাউন তো ভিওর্স মোট কথা একটি ইমপ্লান্টের এরকম তিনটি স্তর থাকে ভিওর্স ইমপ্লান্টের মাধ্যমে যে ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে সেগুলো অবশ্যই স্থায়ীভাবে করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁত এখান থেকে তুলে ফেলা হয়েছে আর এই দুটি দাঁতই এখানে ইমপ্লান্ট করে দেয়া হয়েছে এই একটি দাঁত ইমপ্লান্ট করা হয়েছে এবং এখানে এই দাঁতটি ইমপ্লান্ট করা হয়েছে তো ভিওর্স ইমপ্লান্ট মূলত স্থায়ী চিকিৎসা যদি কারো এ ধরনের দাঁত না থাকে দাঁত যদি তুলে ফেলে হয়ে থাকে আর সেখানে সে ফাঁকায় যদি স্থায়ীভাবে দাঁত লাগাতে চান তাহলে আপনারা এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি এখানে করাতে পারেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম